আসসালামু আলাইকুম। জান্নাত ব্লগ ইন দুবাই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দই চিকেন রেসিপি। এই চিকেন রেসিপিটি কিন্তু খুবই স্বাদ হয় এভাবে রান্না করলে। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি 2 কেজি। তো মুরগিটা আমি ভালো করে কেটে নিয়ে ছোটো ছোটো করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো পানিটা ঝরিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিয়েছি আমি লবণ 1 চা চামচ, আর দিচ্ছি 1/2 কাপ দই। তো টক দইটা আমি আগে থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি একটা স্ট্রেনারে রেখে। তো এখন মুরগির মাংসের সাথে দইটা মেখে নিয়ে আমি রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। তো এখন আমি চুলায় একটি সসপ্যান দিয়ে দিয়েছি যেখানে আমি রান্না করব। দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ তেল। তো তেল বেশি দেওয়ার কারণ আমি যে পেঁয়াজগুলো দিব সেগুলো কিন্তু ক্রিসপি করে আমি বেরেস্তা করে নিব। তো এখানে দিয়ে দিয়েছি আমি 2 কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো এখন একদম গোল্ডেন কালার করে আমি এটা বেরেস্তা করে নিব। তো বেরেস্তা হয়ে যাওয়ার পর আমি অর্ধেকটা পেঁয়াজ তুলে নিচ্ছি, বেরেস্তা তুলে নিচ্ছি, আর বাকি অর্ধেকটার মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। তো অর্ধেকটা নিয়ে নিয়েছি আর অর্ধেকটা রেখে এখন দিয়ে দিচ্ছি আমি আস্ত গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এলাইচি, লবঙ্গ। তো সবগুলো দিয়েছি, দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে এখন দিচ্ছি 1 টেবিল চামচ আদার পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট। তো এখন হালকা একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, আমি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি। তো কাঁচামরিচ দেওয়ার পর আর একটু নেড়েচেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ মতো লবণ। তো এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 2 চা চামচ মানে 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ টালা জিরের গুঁড়ো। তো সেগুলো দিয়ে আর একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো মশলাটা এখন ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তো মশলাটা কষানোর পর তেলটা যখন উপরে উঠে এসেছে, দেখুন এখন মশলাটা আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা যেটা আমি দই দিয়ে মেখে রেখেছিলাম। তো মাংসটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 মিনিট সিদ্ধ করব। ততক্ষণে মাংসটা কষানো হয়ে যাবে। তো মাংসটা কষানো হয়ে গেলে এরপরে 10 মিনিট পর আমি দিয়ে দিব এতে 1 কাপ দুধ। তো এটা কিন্তু 5 মিনিট পর পর একটু একটু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলনিতে লেগে যেতে পারে। তো 10 মিনিট হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ দুধ, লিকুইড দুধ। লিকুইড দুধ দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে দিয়ে আবারও 5 মিনিট পর পর আমি এটা একটু একটু নেড়ে দিয়ে ভালো করে এটা সেদ্ধ করে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি যে আমি বেরেস্তাগুলো রেখেছিলাম, তুলে রেখেছিলাম, সেই বেরেস্তাগুলো দিয়ে উপরে দিয়ে আমি ঢাকটা দিয়ে ডেকে আবারও 5-7 মিনিট মতো আমি এটা সেদ্ধ করেছি। দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো 5-6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। তো খুবই সুন্দর হয়েছে দেখুন। এখন কিন্তু এটা কিন্তু মোটামুটি রান্না প্রায় শেষের দিকে। তো একটু নেড়েচেড়ে দিয়ে আমি কিন্তু জাফরান দিয়ে গরম পানির সাথে অল্প একটু জাফরান ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলো এখন দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি। তো জাফরানটা দেওয়ার পর কিন্তু জাফরানের একটা খুব সুন্দর একটা ভালো একটা সুগন্ধ আসে মুরগির মাংসের সাথে। তো একটা এটা আমি ভালো করে আরও একটু নেড়েচেড়ে দিয়ে এখন কিন্তু আমার মাংসটা প্রায় রান্না শেষ। আরও 5 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে ডেকে এটা রেখেছি। এখন কিন্তু চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। তো এখন একটি পাত্রে আমি পরিবেশন করে দেখাচ্ছি মুরগির মাংসটা কীরকম হয়েছে দেখুন। তো আপনারাও কিন্তু এভাবে দই চিকেন রান্না করে দেখবেন। অবশ্যই বাসায় গেস্ট আসলে এটা কিন্তু রান্না করে দেখবেন, আপনারা ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। তো আমার ভিডিওটি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। তো আজ এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে।